দুই তারিখ আনুমানিক বিকেল ছয়টার দিকে আমার জরুরি বিভাগে, বুধবারে আমার জরুরি বিভাগে বাঘের দ্বারা আক্রান্ত এক রোগী আসে। আমি এবং আমার কর্তব্যরত মেডিকেল অফিসার তাদেরকে দেখে প্রাথমিক চিকিৎসা দেয়, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমার হাসপাতালে ভর্তি আছে। আশা রাখি সে অল্প দুই এক দিনের ভিতরে সে মোটামুটি সুস্থ হয়ে যাবে এবং আশা রাখি তাকে আর বাইরে কোথাও চিকিৎসা হবে, এখানেই সে সুস্থ হবে। আমার আর এক ছেলে থাকে চট্টগ্রামে, ওই ছেলে ফোন দিয়ে বসে যে মাসুম মাসুম ভাই নাই, তখন আমি মঠ বেড়ে যাইতেছিলাম, আমি রোগী দেখি আর কি গ্রামে চিকিৎসা বাদ করি। তারপরে ওই নৌকা থেকে উঠে দুইতেছি আমি অজ্ঞান হয়ে পড়ছি, এসে তো দেখি এই অবস্থা। সুন্দরবনে পাশ করে মাছ ধরি, কালকের সকাল ছয়টা থেকে সাতটা আনুমানিক আমরা বাড়ি থেকে রওনা দিয়ে গেছি, যাই স্টেশনে ধানসাগর স্টেশন থেকে পাশ করে আমরা ভিতরে গেছি মাছ ধরার জন্য। পাশ করিয়া মাছ ধরতে গেছি, যার ওখানের নাম হয়েছে তাম্বল বন্যা আর আর্য ভাইয়ের মাছ বরাবর। ছোট একটা খাল আছে, খালটার নাম মনে নাই, কিন্তু ওখানে ওরে নামাই দিয়া চিংড়ি মাছ ধরার জন্য যে বসিতে আধার গাইতে খাওয়া দেব, ওই সরে নামিয়ে যখন জাকি জাল নিয়ে খাওয়া দিয়েছে আর ঘর থেকে লাভ দিয়া ওরে এই করছে, ও যে চিত্রাই পড়ে গেছে ওই পাড়া ধরছে। ধরার পরে তো আমি চিক্কর লইছি পাশের আর দুইটা নৌকো আনলে, যারা আমার বাইরে লই গেলে তোরা কেডা কমে আসো আয়, এই এরাও আইসে বাই, একজন আইসে বাই, একজন আইসে সোয়ার দিয়ে দৌড়ি হারা চিংড়ি মাছ ধরার জন্য নামছে। এই দুই তিনটে পিডিএন দিছি আমি, সারিয়ে দিয়েছে আর পরে তো টানি টানি নৌকো উড়াইছি, নৌকো উড়াই আর নিয়ে আমরা আইসি আর সাত আটটা দিকে গেছি ও বাইরে ওই আর উপরে পরে আর তামুল নিয়ে মাঝখানে কত বারোটা একটা বাজাব না, ওই সময় অ্যাক্সিডেন্ট করছি আমি নদীর পারে। আমার বাইসে লোক গলাইতে আমি ওই নদীর সাইডে মাছ ধরতে নামছিলাম, ওই অবস্থা আমি পিছিয়ে নিয়ে আমার থাবার আছে, থাবার দেওয়ার পরে আমি যে চিকুল হচ্ছে ভাই আমার ওই আশেপাশে নৌকো আছে হেরামাল ধরছে।